আসসালামু আলাইকুম। আলিফ ডোরের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ফার্নিচার ফুটিয়ে তোলে আপনার অভিজাত্য এবং পার্সোনালিটি, তাই আপনার সৌখিনতা ও অভিজাত্য বহিঃপ্রকাশের ড্রয়িং স্পেসে রাখতে পারেন এই ধরনের একটি ডাইনিং টেবিল, যেখানে রুমের সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তি প্রকাশের সৌন্দর্য সুন্দরভাবে সৌখিনতার বহিঃপ্রকাশ আপনাদের কাছে ফুটিয়ে তুলবে। চিটগং সেগুন কাঠের আজকের সুন্দর একটি 6x4 বিশিষ্ট একটি ডাইনিং টেবিলের রিভিউ নিয়ে আসছি আপনাদের মাঝে। সম্পূর্ণ হাতে বার্নিশের যে পলিশটা করা হয় থাকেন, সেরকম একটি পলিশের রিভিউ আপনাদের কাছে তুলে ধরার মাধ্যমে আমাদের আজকে ভিডিও নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। নান্দনিক এ সিম্পল ডিজাইনের ভিতরে আমাদের যে ডাইনিং টেবিলের ডিজাইনটা আপনাদের কাছে তুলে ধরেছি, বাজেট ফ্রেন্ডলি একটি ডাইনিং টেবিল। এখানে 6 চেয়ার, 8 চেয়ার, 10 চেয়ার এবং 12 চেয়ার সিম্পল ডিজাইনের ভিতরে চাইলে আমরা দিতে পারবো। আমরা এই মুহূর্তে চেয়ারের শেপটা দেখানোর চেষ্টা করতেছি, বুঝতে সুবিধা হবে এবং যারা মূলত আপনার নিকটস্থ জায়গা থেকে ডাইনিং টেবিল বানানোর জন্য ভাবছেন হয়তো তাদের জন্য এই ধরনের চেয়ারগুলো উপকৃত হবে সেই প্রত্যাশায় আমরা আমাদের ফেসবুকে এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলোর মাধ্যমে কোথায় কীভাবে পণ্যগুলো নিয়ে আসি এবং কোথায় ডেলিভারি দিই সেগুলো সম্পর্কে ডিটেলস বলি, যার জন্য আমরা চেষ্টা করি খুব ক্লোজলি জিনিসগুলো দেখাতে। ফার্নিচার গড়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি পছন্দের বিষয় হচ্ছে ডিজাইন। ডিজাইন যত বেশি সুন্দর হবে আপনার কাছে ততটা ভালো লাগবে ডাইনিং টেবিল দেখতে। আর ডিজাইনের পরে আসে টেকসই কথা। একটি ফার্নিচারের অন্যতম একটি দিক হচ্ছে মজবুতের কথা বা টেকসই কথা, কারণ যত বেশি টেকসই হবে একটি ডাইনিং টেবিল আমাদের দীর্ঘদিন ধরে ব্যবহার করার ইচ্ছারও জন্মাবে। এত খরচ টাকা খরচ করে কোয়ালিটিফুল ফার্নিচারটা ঘরে নিতে হলে একটু টেকসই কথা মাথায় রেখে নেওয়াটাই উত্তম। যে কোনো ধরনের ফার্নিচারই ব্যবহার করা যায়, তাদের বাজেট অনুযায়ী আয়ের উপর ডিপেন্ড করে মূলত মানুষের চাহিদাগুলো পূরণ করা হয়। কিন্তু এ ধরনের একটি ডাইনিং টেবিল যদি আপনি আপনার ঘরের জন্য একবার নিয়ে যান, তাহলে আপনি 30-40 বছর এই ডাইনিং টেবিল আপনাদের হাত দিতে হবে না। শুধুমাত্র আপনার ঘরের পরিবেশ যদি ভালো থাকে, বার্নিশের জন্য আপনি 6-7 বছর পর পর একটা বার্নিশ টান দিলেই আপনার কোয়ালিটি চলে যাবে। যেহেতু সেগুন কাঠ বার্নিশ যত হবে দেখতেও খুব সুন্দর দেখা যাবে। যেহেতু আমরা ডাইনিং টেবিলগুলো রেডি করার সময় বার্নিশ করে দিয়ে দিই, কাস্টমার 5-10 বছর হাত দেওয়া লাগে না। তারপরে দেখা যাচ্ছে ডাইনিং টেবিলে পানি টানি পড়তে পারে, বার্নিশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ছোটো বাচ্চা থাকে ফ্যামিলিতে। সেক্ষেত্রে বার্নিশটা একটু সমস্যা আসে, যার জন্য বলবো আপনারা 5-6 বছর পরপর বার্নিশ করে নেবেন, তাহলে আপনার এই ডাইনিং টেবিলের কাঠ নষ্ট হবে না, যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন। ডাইনিং টেবিলে খুব কাছ থেকে আমি কারুকাজটা দেখাই। এখানে ভিক্টোরিয়া পায়া ব্যবহার করা হয়েছে, চেয়ারও সেম ভিক্টোরিয়া পায়া ব্যবহার করেছে। এই ধরনের ডিজাইনে খুব বেশি ভিক্টোরিয়া পায়া হয় না, কিন্তু এখনকার কাস্টমারদের ওনাদের চাহিদা সিম্পল ডিজাইনের ভিতরে ভিক্টোরিয়া পায়া করে এবং খুব সুন্দর জালি সিস্টেমের এই টপ ডিজাইনগুলো নিতে চায়। যার জন্যে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দিই, যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি প্রত্যেকটি প্রোডাক্ট, যার জন্যে আমরা সকল ধরনের কাস্টমাইজ করার সুযোগ থাকে। আমরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী করে দিই, যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের রিভিউগুলো নিয়ে আসি আর কাস্টমারদের কথা চিন্তা করেই কাস্টমাইজের সুব্যবস্থা রাখি, যার জন্য যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করতে চাইলে সেটা কাস্টমার নিতে পারবে। অনেক কোম্পানি আছে যারা নিজস্ব প্রোডাক্টে শুধু অনলাইনে সেল করে, বাট কাস্টমারদের চাহিদা অনুযায়ী স্বয়ংসম্পূর্ণভাবে সব প্রোডাক্ট রেডি করতে পারে না। যুগের সাথে তাল মিলে যে ফার্নিচারগুলো চলে সেরকম ফার্নিচারগুলো তারা সেল করে, বাট প্রকৃতপক্ষে যদি কাস্টমার তার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারে তার ফার্নিচারগুলো, তাহলে সে অন্তত আনন্দিত বোধ করে যে না, আমি আমার জিনিসগুলো আমার মতো করে নিতে পারছি আমার ফ্যামিলিটা গুছানোর জন্যে। সব কিছু শেষে একটি বাসার যতটুকু ফার্নিচার প্রয়োজন হয় সকল ধরনের কাস্টমাইজের মাধ্যমে মূলত কাস্টমারে নিতে চাই। তো এই ধরনের একটি ডাইনিং টেবিল আমরা বিক্রি করেছি 45,000 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিয়ে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।